আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর আচরণে বরাকবাসী অপমানিত, হিমন্তকে ক্ষমা চাইতে বলল বিডিএফ। বিজেপির বি টিম হয়ে কাজ করছে এআইডিইউএফ, অভিযোগ কংগ্রেস সভাপতির। আড়ম্বরে পালিত উল্টো রথযাত্রা, ভগতপুরে মহামিলন উৎসবে সামিল 16টি রথ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ডিলিমিটেশন খসড়া নিয়ে আপত্তি জানাতে সাংসদ রাজদীপ রায়ের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল সম্প্রতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে দেখা করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাদের আপত্তিকে গ্রাহ্য করেনি, উল্টো তাদের প্রতি অশোভন আচরণ করেছেন বলে শোনা গেছে। সমগ্র ঘটনাক্রম নিয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করল বিডিএফ। দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, মুখ্যমন্ত্রীর এই ধরনের ব্যবহারে গোটা বরাক উপত্যকাবাসী অপমানিত বোধ করছেন। এই দলে যারা ছিলেন তাদের অধিকাংশই বরাক উপত্যকার নির্বাচিত জনপ্রতিনিধি। তারা যে কোনো দলেরই হন না কেন, তাদের প্রতি এই উপত্যকার জনগণের আস্থা ও বিশ্বাস আছে বলেই তারা নির্বাচিত হয়েছেন। মুখ্যমন্ত্রী নিজেও একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও তাদের প্রতি যদি এমন আচরণ করে থাকেন তবে তা বরাকের ভোটারদের অপমানিত করার সামিল। তাই মুখ্যমন্ত্রীকে এজন্য বরাক উপত্যকাবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তিনি। প্রদীপবাবু এদিন আরো বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন ডিলিমিটেশনের এই খসড়া নিয়ে রাজ্যে কোনো অসন্তোষ নেই। যদি তাই হয় তবে প্রস্তাবিত বন্ধের দুদিন আগে থেকে পুলিশ প্রশাসনের যুদ্ধংদেহী আচরণের কারণ কি? এই ধরনের লং মার্চ এই উপত্যকায় আগে কখনো দেখেনি। তার মনেই হচ্ছে তারা সম্ভাব্য আন্দোলনকে বানচাল করতে চাইছিলেন। মুখ্যমন্ত্রী আরো বলেছেন বরাকের ভারতীয়রা এই খসড়ায় নাকি খুশি। তার প্রশ্ন, তাহলে যারা ওজোর আপত্তি জানাতে গেলেন তারা কি ভারতীয় নন বা ভারতীয়দের ভোটে নির্বাচিত নন? প্রদীপবাবু বলেন, যে রাজদীপ রায়কে আজ অপমানিত হতে হয়েছে তার প্রয়াত পিতা বিমলাংশু রায় এই রাজ্যে বিজেপির উত্থানের পেছনে অন্যতম কারিগর ছিলেন। তিনি একসময় আসাম বিধানসভায় বিরোধী দলের নেতাও ছিলেন, সর্বস্তরে তার গ্রহণযোগ্যতা ছিল এবং বরাকের স্বার্থে তিনি সর্বদা সোচ্চার ছিলেন। অথচ যিনি তাদের প্রতি এমন আচরণ করলেন তার পুরনো বিজেপির সাথে কোনো সম্পর্কই ছিল না, তিনি কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন। প্রদীপবাবু এদিন বরাকের বিজেপি নেতৃত্বকে সমগ্র ব্যাপার পর্যালোচনা করে তাদের বরাকের স্বার্থে আগামীতে পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন। উনি কি বোঝাতে চাইছেন? আজকে যারা জনপ্রতিনিধি গিয়েছিল ওনার সঙ্গে দেখা করতে তারা তো এই সব ভারতীয়দের দ্বারা নির্বাচিত, তাহলে কি ভারতীয়দের অপমান করা হলো না? মুখ্যমন্ত্রী বলছেন আসামে কোনো আন্দোলন নেই, শান্তির পরিবেশ বিরাজ করছে, কোথাও কোনো আন্দোলন নেই। যদি তাই হয়ে থাকে তাহলে আজ তিন দিন ধরে এই বরাক বন্ধের আগে পুলিশ প্রশাসন তিন জেলায় যেভাবে মানুষকে ভয় দেখিয়েছে বন না করার জন্য, এতে কি প্রমাণ করে না যে বরাক উপত্যকায় একটা আন্দোলন চলছে? আজকে যে রাজদীপ রায় আমাদের সাংসদ, সে হতে পারে বিজেপি, কিন্তু সে শুধু ডাক্তার নয়, তার পিতা বিমলাংশু রায় বিরোধী দলের নেতা ছিলেন এবং উনি আসামের বিজেপি যার জন্মদাতা কবীন্দ্র পুরকায়স্থর সহসঙ্গী ছিলেন এবং উনিও আসামে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য ওনার অবদান রয়েছে। আজকে কংগ্রেস দল থেকে এসে এই বিজেপি দলের উপর যে উনি ক্ষমতায় অধিষ্ঠিত মুখ্যমন্ত্রীর পদে, সেই ক্ষমতায় আসার জন্য বিমলাংশু রায়ের অবদান রয়েছে। বিজেপির বি টিম হয়ে কাজ করছে এআইডিইউএফ, এই অভিযোগ করেছেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। বুধবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার যে বরাক বন্ধের ডাক দেওয়া হয়েছিল তা সফল হলেও কিছু কিছু জায়গায় বন্ধের প্রভাব তেমন পরিলক্ষিত হয়নি, কারণ সেখানে এআইডিইউএফ বাগড়া দিয়েছে। ডিলিমিটেশনের খসড়ার বিরুদ্ধে মঙ্গলবারের বরাক বন্ধ সম্পূর্ণ সফল হয়েছে বলে দাবি করেন অভিজিৎ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাছাড় পুলিশ প্রশাসন যেভাবে লং মার্চ করেছে, প্রশাসনের পক্ষে যেভাবে এই বন্ধকে ব্যর্থ করার প্রয়াস নেওয়া হয়েছে তা স্বাধীন দেশে অভূতপূর্ব ঘটনা। অভিজিৎ শিলচরের সাংসদ বিধায়ক বিজেপির সভাপতি বিমলেন্দু রায়কে মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করেন।
তিনি প্রশ্ন তুলেন, বিজেপি সরকার এনআরসি না করে ডিলিমিটেশন কিভাবে করে? আগে এনআরসি হওয়া দরকার ছিল, তারপর ডিলিমিটেশন হওয়া উচিত। বিজেপির সভাপতি বিমলেন্দু রায়ের ছেলে পর্যন্ত এই ডিলিমিটেশনের বিরোধিতা করেছেন, ছেলের কাছ থেকে তার শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন অভিজিৎ পাল। এআইডিএফ বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া বিজেপির হয়ে কাজ করছেন, সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শরীফুজ্জামান লস্কর, সঞ্জীব রায় প্রমুখ। সেই আন্দোলন থেকে আমাদেরকে মুখ ফিরানোর জন্য, আমাদেরকে সেটাকে নষ্ট করার জন্য, আমাদের গণদাবিটাকে, এই আন্দোলনকে নষ্ট করার জন্য যেভাবে দিশপুর থেকে বিভিন্ন এজেন্টের মাধ্যমে সেটাকে একটা বানচাল করার পরিকল্পনা চলছে, সেটাকে আপনারা সবাই মিলে সেটাকে নষ্ট ইয়ে করতে হবে, ব্যর্থ করতে হবে। আজকে দেখবেন আপনারা যে আজকে যখনই এই ডিলিমিটেশন নিয়ে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে ওনাদের প্রতিক্রিয়া দিয়ে আসছেন, তখন দেখা যায় যে আজকে হঠাৎ করে সুনাইর বিধায়ক শিলচরে এসে একদিন তড়িঘড়ি করে উনি গিয়ে কাটলিচড়াতে একটা সভা করলেন এবং শালচাপড়াতে একটা সভা করলেন। তারপর যখন কংগ্রেস সহ আজকে বিরোধী ঐক্য বন্ধের ডাক দিয়েছে, উনিও গুলা জলে মাছ ধরার মতো উনিও সেই বন্ধকে উনিও সমর্থন করে নিলেন এবং ইউডিএফ থেকেও সেই বন্ধের ডাক দেওয়া হল। কিন্তু আশ্চর্যের বিষয়, কালকে যখন সমগ্র বরাক উপত্যকাতে এই বন্ধ পালন হয়েছে, আপনারা দেখবেন সুনাই এবং আলগাপুরে সেই বন্ধের প্রভাব পড়েনি। সেটা থেকে পরিষ্কার যে ইউডিএফ, আমরা আগে থেকে বলে আসছিলাম যে ইউডিএফ হচ্ছে এটা বিজেপির বিটিং। আজকে যদি বিজেপিকে, বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে হয়, তাহলে আসাম থেকে আগে ইউডিএফকে শেষ করতে হবে। বুধবার সাড়ম্বরে পালিত হলো উল্টো রথযাত্রা। মাসির বাড়ি থেকে জগন্নাথ সুভদ্রা বলরাম ফিরে এলেন নিজ বাড়িতে। ফিরে যাবার পথে ভগতপুর মাঠে উপস্থিত হন, অর্থাৎ পশ্চিম শিলচর রথযাত্রা কমিটি আয়োজন করে এক মহামিলন উৎসবের। শিলচর শহরতলির বিভিন্ন অঞ্চলের প্রায় ১৬খানা সুসজ্জিত রথ এই মহামিলন উৎসবে সামিল হয়। লক্ষাধিক লোকের সমাগমে সুসজ্জিত রথ লিখে পুরস্কার দেওয়া হয়, আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। আমরা এই ফিরারথ মেলা আরম্ভ করেছি ২০১২ ইংরেজি থেকে এবং আজকে ২০২৩ ইংরেজি পর্যন্ত চলছে, কিন্তু আমরা মাঝে চার বছর করতে পারিনি, কারণ করোনা মহামারী এবং ফ্লাডের কারণ মাঝে চার বছর করতে পারিনি। কিন্তু এবার করে আমরা খুবই আনন্দিত, বিশেষ করে আজকের এই অনুষ্ঠান সাফল্য করতে গিয়ে আমাদের মেহেরপুর অঞ্চলের যুব সমাজের সক্রিয় ভূমিকা স্থান পেয়েছে এবং যারা আমাদের গুরুজন, তারা যতদিন থেকে আমরা রথমেলা শুরু করেছি ততদিন থেকে, সেদিন থেকেই আমাদেরকে সাহায্য করে এসেছে এবং এখানে কোনো জাতি ভেদাভেদ নেই, এখানে সর্ব জনসাধারণের এখানে একত্রিত হয়েছে এবং বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যারা মেয়ে লোকরা এবং পুরুষেরা যারা আমাদের নিজের সাংস্কৃতিক পোশাক নিয়ে এখানে এসেছে, এই জিনিসটাই খুবই আরেকটা অপূর্ব লীলা জগন্নাথ মহাপ্রভুর এই রথমেলাতে আমরা দেখতে পেরেছি। আমরা আবার রথমেলা করেছি, ওনার নেতৃত্বে খুব সংগঠন আমাদের ইয়ং ছেলেরা যুবকরা এখানে পাশাপাশি বাঙালি বলুন আর মণিপুরি বলুন, মেয়েকে মণিপুরি বলুন, আমরা সবাই সম্মিলিতভাবে যৌথভাবে সহযোগিতা করেছে। আজকে আমরা এই উদযাপন কমিটি বছরে বছরে করব এবং আমরা এটাই শান্তিভাবে আমরা করার চেষ্টা নিয়েছি এবং প্রশাসনের দিক দিয়েও আমরা সাহায্য পেয়েছি, তাই আমরা এবার আমরা মেইন উদ্দেশ্য হচ্ছে প্রতি বছর আমরা বৈষ্ণব ধর্মীয় সমাজ, আমরা ধর্মের ব্যাপারে আমরা একটু বেশি উত্তর থাকি, তাই আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ আমরা রথমেলাকে আমরা প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে ধরে নিয়েছি। এরপরে আমরা এই সমাজের কথা আমি বলবো, কারণ আমরা সভাপতি যখন বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমিটি থেকে হচ্ছে আমরা কার্তিক মাসে যেটা রাস পূর্ণিমা হয় সেটা আমরা পালন করি আর মহাপ্রভু জগবন্ধুর যে রথমেলাটা আমরা পালন করতেছি। এবার আমার প্রত্যেক কমিটিকে আমি ধন্যবাদ জানাই, ইয়ং ছেলেদেরকেও যুবকদেরকেও ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমি সভাপতিকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করি। প্রতিদিন শিলচর রামনগর এলাকায় দুর্ঘটনা ঘটছে। বুধবার ৬ মিনিটের মধ্যে ঘটে গেল কয়েকটি দুর্ঘটনা। যদিও দুপুর ১২টা নাগাদ একটি ম্যাজিক গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে, তারপরই একটি বোলেরো গাড়ির সঙ্গে টোটো রিক্সার ধাক্কা লাগায় গুরুতর আহত হয়েছেন ৭ জন যাত্রী। একটি শিশু কন্যা গুরুতর আহত হয়, তাকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটেছে বলে জানা গেছে।
উল্লেখ এদিন পুলিশ সুপার এবং জেলা শাসক বাংলাঘর থেকে শিলচর ফিরে আসার পথে তাদের চোখের সামনেই সংঘটিত হয় এই দুর্ঘটনা না আমি কোনো কিছু যে খবর যে পাইলাম ঘরের ভিতরে যে আসলাম অ্যাক্সিডেন্ট হইছে কইয়া খবর যে পাইয়া যখন যে বার হইছি তখন দেখি ইনতে ম্যাজিকে আমার যে খুঁটি আর গাছ মারা আমার আজকে খুঁটি আর গাছ যদি না থাকতো তেহে গাড়িটা তো আমার ঘরের ভিতরে ঢুকাই দিল নে আপনি কি বলতে চাইবেন যারা বাহন চালায় সড়কে দেখুন এটা তো যে এই যে ন্যাশনাল হাইওয়ে এটা তো আমরা দেখি প্রায় এটা অ্যাক্সিডেন্ট হয় এটা প্রায় মাসে মাসে দেড় মাসে দুই মাসে এর চেয়ে আরো ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ আজকে অ্যাক্সিডেন্টের সময় স্কটার গাড়ি আসলো তখন লগে লগে মেডিকেল ফেসিলিটি পাইছে আর যখন রাত্রের বেলা কোনো কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় রাত্রে বারোটা একটা এটা মানে সকাল পর্যন্ত কোনো মানে অম্বিকেশ্বর শিব মন্দিরের বাৎসরিক উৎসব সম্পন্ন বুধবার শিলচর অম্বিকাপট্টিস্থিত অম্বিকেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাৎসরিক উৎসব বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এদিন সকাল আটটায় পূজার বিভিন্ন ক্রম সম্পন্ন করে সংকল্প ঘটস্থাপন ধার দেবতার পূজা পঞ্চদেবতার পূজা উপাচার নিবেদন প্রভৃতি সম্পন্ন করে ভক্তদের পুষ্পাঞ্জলি প্রদান এবং হোম শান্তি ভোগ নিবেদন পূর্বক প্রসাদ বিতরণ করা হয় বিকেল চারটায় ভক্তিমূলক গান শিবের যথাশক্তি পূজা ফল মিষ্টি নিবেদন সহ আরাত্রিকের মাধ্যমে উৎসবের সমাপন হয় সন্ধ্যা সাতটায় মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় এই বাৎসরিক অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব উৎসব প্রত্যেক বছর আমরা অম্বিকেশ্বর শিব মন্দিরে বাৎসরিক উৎসব পালন করে যাচ্ছি তদরূপ এবছরও তাই আমরা অম্বিকেশ্বর শিব মন্দিরে এই সেই উল্টো রথের দিনে আমাদের বাৎসরিক উৎসব পালন করতে যাচ্ছি আমাদের এই পালন আমরা তিন দিন আগের থেকেই শুরু করে দিয়েছি আমরা তিন দিন আগের থেকে আলোকসজ্জায় সজ্জিত করে রেখেছি মন্দিরকে বিভিন্নভাবে ফুলের কাজ করে রেখেছি সাথে আজকে আমরা সকাল আটটার থেকেই পূজা আরম্ভ হয়েছে বিভিন্ন ধর্মবাড়ির পূজা হয়েছে বিভিন্ন দেবদেবীর পূজা হয়েছে এখন আমাদের পূজা ভোগ হবে ভোগের পরে যজ্ঞ হবে তারপরে সব ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণ হবে বিকাল চারটার থেকে আমাদের ভক্তিমূলক গানের অনুষ্ঠান শুরু হবে ভক্তিমূলক গানের অনুষ্ঠানের ফাঁকে আমাদের সন্ধ্যার সময় যে আমাদের সন্ধ্যা আরতি ওটা হবে এইটার পরে আমরা মহাপ্রসাদ বিতরণ করব সকাল বিকাল সাতটা থেকে যত সময় পর্যন্ত আমাদের ভক্ত থাকবে এত সময় পর্যন্ত আমরা মহাপ্রসাদ বিশাল সংখ্যক জনসমাগমের উপস্থিতিতে শিলচরে সুপ্রাচীন তথা ঐতিহ্যবাহী রাধা মাধব আখড়ার প্রায় শতবর্ষ আগে নির্মিত প্রভু জগন্নাথ দেবের রথকে নিয়ে বুধবার উল্টো রথ পালন করা হয় যেহেতু রথটা আকারে বিশাল তাই অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব হয়নি যার ফলে আখড়ার ঠিক সামনেই প্রভু জগন্নাথ দেবের রথকে টানতে হয় ভক্তদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধা মাধব আখড়ার সেবায়িত তথা শিলচরের বিশিষ্ট নাগরিক অংশু কুমার রায় তিনি বলেন ১৩২৫ বাংলায় অধুনা বাংলাদেশের হবিগঞ্জ জেলার কৃষ্ণপুরে এই রথ নির্মিত হয়েছিল এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধা মাধব আখড়ার আরেকজন সেবায়িত ডক্টর অনুপ কুমার রায় শিক্ষাবিদ ডক্টর অসীমা রায় সহ অগণিত ধর্মপান নাগরিকবৃন্দ ১৩৩২ বাংলায় এই রথটা নির্মিত হয় রথটা নির্মিত করেছিলেন অধুনা বাংলাদেশ মানে হবিগঞ্জ কৃষ্ণপুরে শ্রী বলরাম আর কৃষ্ণ সুখদেব তারা দুই ভাই এই ১৩৩২ বাংলা থেকে আজকে ১৪৩০ বাংলা প্রায় ৯৯ বছর এই রথটি আমরা এখানে চলে আসছি রথের হাইট হচ্ছে যে প্রায় ৪০ ফুট হাইট হয় তুলনীয় আর পাঁচটা হয়ে যায় আপনার ২৮ ফুট এই রথটা আমরা শুধু এই জায়গাটার মধ্যেই টানা হয় ওখানে ট্রেন পথ সামনে নিয়ে হয় বেশি ব্যাপার যাওয়া হয় প্রতি বছর প্রচুর সমাগম হয় রথের আদলটা হচ্ছে মাহেশের রথের যে আদল সেই মাহেশের রথের আদলের তলা এদের তিনটা তার বিশেষ করে তিনতলা আর এটা চারদিকে রামায়ণ মহাভারত এবং আমাদের ধর্মগ্রন্থের নানান ধরনের কাহিনী সেটা কাঠ খুদাই করে তাদের লিপিবদ্ধ করা
চারদিকে ঘুরে ঘুরে নানান ধরনের কাজ নেবগুলো নিবদ্ধ করা আছে। প্রত্যেকদিন আমাদের এখানে রঘুনাথ বিষ্ণু এবং জগন্নাথ বলরাম সমুদ্রদেবকে রথে তোলা হয়। তোলার পর এখানে আরতি করা হয়, আরতি করে ভোগ লাগানো হয়ে গেছে। ভোগ লাগানোকে রথে রশি দিয়ে গড় টানা হয়ে গেছে। প্রতি বছর প্রচুর ভক্ত সমাগম হয় এখানে। অবৈধ মদ বিক্রির দায়ে মাসিমপুর অরুণাচল থেকে পাকড়াও করা হলো এক যুবককে। তার নাম জয়দেব। জানা গেছে বুধবার বিকেল শিলচর সদর আবগারি বিভাগের অভিযানে হাতে নাতে ধরা পড়ে ধৃত। তার দোকান থেকে প্রচুর পরিমাণের বিদেশি মদ জব্দ করা হয়। বরাকে প্রথমবারের মতো শিলচর চৌধুরী আই ক্লিনিকে শুরু হচ্ছে চক্ষু চিকিৎসা দুটি নতুন কোর্স। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে ডাক্তার এইচ কে চৌধুরী জানান, রাজস্থানের একটি বিশ্ববিদ্যালয়ের অধীনে ওই কোর্সগুলো করানো হবে। এতে উপকৃত হবেন এজনঞ্চলের উদীয়মান চক্ষু চিকিৎসকরা। চৌধুরী চক্ষু আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার শিলং কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি আপনাদেরকে সাদর অভ্যর্থনা জানাই। আজকের এই প্রেস মিটের মূল বিষয় হচ্ছে যে আমরা এই বরাক উপত্যকায় নিরুপমা দেবী কলেজ অফ অপটোমেট্রি এস্টাবলিশ করেছি চৌধুরী আই হসপিটালে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বরাক উপত্যকার যুবক যুবতীদের সাহায্য করার জন্য একটা প্যারামেডিকেল কোর্স চালু করা। এই প্যারামেডিকেল কোর্সটা হচ্ছে অপটোমেট্রি। অপটোমেট্রিটা ব্যাপারটা হচ্ছে, অপটোমেট্রিটা হচ্ছে অপথেলমোলজি এবং ভিশন সায়েন্স দুইটার মিক্সচার। অপথেলমোলজি তো জানেন, চোখের ডাক্তারবাবুরা অপথেলমোলজি পড়ে, তো চোখে অপথেলমোলজির যা কিছু আছে সেই সঙ্গে ভিশন সায়েন্সের যত রকম টেকনোলজি আছে, ইনভেস্টিগেশন, চশমার প্রেসক্রিপশন, স্লিট ল্যাম্প ইত্যাদি সমস্ত কিছু এই কোর্সের মধ্যে। বিএসসি অপটোমেট্রি একটা চার বছরের প্যারামেডিকেল কোর্স। এইটা অত্যন্ত ভালো এবং সম্মানজনক একটি পোস্ট। এই পোস্টে বিএসসি অপটোমেট্রি করার পরে ইট ইজ এ জব ওরিয়েন্টেড শিওর শট, 100% শিওর, মানে চাকুরি হবেই। আর যদি চাকুরি কেউ না করতে চায়, স্বাবলম্বী হিসাবে নিজস্ব ক্লিনিক, নিজস্ব ভিশন সেন্টার চালাতে পারে এই বিএসসি অপটোমেট্রি করে। মণিপুরী সম্প্রদায়ের বসবাসকারী গ্রামগুলিতে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যেই রাখা হয় দাবি জানিয়ে বুধবার নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করে লক্ষ্মীপুর বিজেপি মণিপুরী সম্প্রদায়ের কর্মীরা। বুধবার পুনর্গ্রামের এক মন্দির প্রাঙ্গণ থেকে শান্তিপূর্ণ এক মিছিল বের করে তারা লক্ষ্মীপুর মহকুমাধিপতির কার্যালয়ের উপস্থিত হয়। মহকুমাধিপতির মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে স্মারকপত্রটি প্রদান করা হয়েছে। স্মারকপত্রটি গ্রহণ করেন লক্ষ্মীপুরের সার্কেল অফিসার জোনাথন ভাইপে। যে বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরে অঞ্চলকে যেভাবে মণিপুরী অধ্যুষিত এলাকাগুলি যেভাবে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে উদাহরণ এবং সোনাই কনস্টিটিউয়েন্সিতে নেওয়া হয়েছে, তো সেই আমরা আমাদের আজকের এই মেমোরান্ডামের মাধ্যমে আমরা বিজেপি ভারতীয় জনতা পার্টি দলেরই কর্মী আমরা সবাই আমাদের যে ড্রাফট প্রস্তুত করেছে আমরা এখানে ওয়েলকাম করেছি। কিন্তু আমরা আবেদন রেখেছি যে লক্ষ্মীপুর কনস্টিটিউয়েন্সির ব্যাপারে একটু যখন আমাদের যখন ফাইনাল হবে, ড্রাফট হবে, তখন সেই ফাইনালে যাতে একটু নজর রাখা হয়, সুনজর যাতে রাখে যেগুলি এলাকা মণিপুরী গ্রামগুলি আছে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে শুনাইতে এবং উদাহরণে নিয়ে গেছেন সেগুলো যাতে রাখা হয় এখানে। সব প্রতি গ্রাম না হলে কিছুটা যেটা মূল মণিপুরী অধ্যুষিত এলাকা সেইগুলোতে যাতে লক্ষ্মীপুরে অন্তর্ভুক্ত করে রাখা হয়, সেই জন্য আমরা জাস্ট একটা আবেদন রেখেছি। আজকে এখানে কোনো প্রতিবাদ নয়, কোনো সরকারের পক্ষে কোনো প্রতিবাদ নয়, দলের পক্ষে কোনো প্রতিবাদ নয়। আমরা এই দলের কর্মী হিসাবে আমরা দলের হাই কমান্ডের কাছে, ইলেকশন কমিশনের কাছে যেটা পাঠাতে হয় সেটা একটা অফিসিয়াল মারফতে যেতে হয়, যার জন্য আমরা শিলচরে আমরা যেতে পারছি না। আজকে শিলচরে একটি মিটিং আছে ডিসি, এই জন্য আমরা এসডিও সিভিলের মারফতে আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা পাঠাচ্ছি কীভাবে একটি আমাদের বিচার করা হয় যাতে আমাদের। ঈদের প্রাক মুহূর্তে কেন্দ্র সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সীমান্তে অবাধে চলছে গরু কেনা বেচার বাজার। বর্ডার সিকিউরিটি ফোর্স 16 নম্বর ব্যাটেলিয়নের অভিযানে নেমে উত্তর করিমগঞ্জের কলিমায় থেকে উদ্ধার করল 28টি গরু, যার বাজার মূল্য দাঁড়িয়েছে 9,40,000 টাকা। জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার সকালে অভিযানে নামে বিএসএফের 16 নম্বর ব্যাটেলিয়নের গোয়েন্দা শাখা। কালিমা গরু বাজারের অভিযানকালে সহযোগিতা দেওয়া হয় সেকেন্ড লাইন ডিফেন্সের। এরপর লাতু
পিআইসিপি পুলিশ এবং সুতারকান্দি বিওপির জওয়ানদের নিয়ে অবৈধ গরুর বাজার থেকে উদ্ধার করা হয় ২৮টি গরু। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হল বর্ণিল উল্টো রথযাত্রা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে স্বামীবাগ ইস্কন মন্দিরে গিয়ে শেষ হয়। হরে কৃষ্ণ ধ্বনিতে মুখরিত হয় ঢাকার রাজপথ। বাংলাদেশ থেকে আয়েশা নূর। তারা এসে এই জগন্নাথের রথযাত্রা অংশগ্রহণ করে আপনার মানব জীবনকে সার্থক করতে পারে। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মুখ্যমন্ত্রীর আচরণে বরাকবাসী অপমানিত, হিমন্তকে ক্ষমা চাইতে বলল বিডিএফ। বিজেপির বি টিম হয়ে কাজ করছে এআইডিইউএফ, অভিযোগ কংগ্রেস সভাপতির। আড়ম্বরে পালিত উল্টো রথযাত্রা, ভগৎপুরে মহামিলন উৎসবে সামিল ১৬টি রথ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।